আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইনস্টা মজুতে যারা ইবুক আপলোড করে পয়সা রোজগার করেন তাদের ক্ষেত্রে বলবো যে নতুন কিছু চেঞ্জেস এসেছে, সেই চেঞ্জেস এর জন্য আপনারা পুরনো যে বুকের যে কন্টেন্টটা আপনারা আপলোড করে দিয়েছিলেন আপনাদের বইয়ের জন্য, যারা বই কিনবে তাদের পারপাসে যে বইটা পুরনো ছিল সেই বইটা কিন্তু বর্তমান দিনে কিছু চেঞ্জেস হওয়ার জন্য সেই বইটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারছেন না। তো চলুন আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনারা এই ধরনের যে প্রিভিয়াসলি আপনারা যে বুকগুলো আপনারা আপলোড করে দিয়েছিলেন সেই বুকগুলো কিভাবে না হবে। দেখুন আমরা লগ ইন করে আমাদের একটা বই নিয়ে চলে এসেছি। এবার এই বইয়ের দেখুন এই বইটা আপনি যদি নিজেও এই ওনার হয়েও যদি আপনি দেখতে চান তাহলে এই বইটা কিন্তু আপনাকে কিনে দেখতে হবে। তা কিভাবে আপনারা এই কেনাটাকে বাইপাস করে কিভাবে আপনারা বইটাকে এডিট করবেন বা কিভাবে যে পুরনো যে বইটা ছিল সেই বইটা ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো। তো চলুন আপনারা এখানে এই এডিট প্রোডাক্টে ক্লিক করবেন। এডিট প্রোডাক্টে ক্লিক করার পর আপনাদের সামনে সেই পেজটা আসবে। এইবার এই পেজটা যখন আসবে সেখানে আপনাদের কি করতে হবে সেটা আমি আপনাদের এখানে বলে দেবো। তা এইখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এই বইটার দাম যেখানে যাই টাকা দিয়ে থাকেন সেখানে আপনারা সেটাকে জিরো করে দেবেন। জিরো করে আপনারা সেভ করে দেবেন এবং সেভ করে দেওয়ার পর আপনারা সেই বইটাকে ডাউনলোড করবেন। কিভাবে করবেন আমরা সেটা এখন দেখাবো। তো চলুন ইন্টারনেটের স্পিড সবার কাছে সমান না, আমাদের এখানে ইন্টারনেটের স্পিডটা বা ইন্টারনেটের জন্য পেজটা আসতে আমাদের একটু সময় লাগছে, তাতে আমার একটু সুবিধাই হয়েছে। তার কারণ কি আমি এতগুলো কথা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন এইখানে যেখানে আপনাদের এখানে বইয়ের দাম লেখা ছিল 98 সেখানে আপনারা করে দেবেন জিরো। জিরো করে দিয়ে এখানে ফ্রি করে দেবেন। ফ্রি করে দিয়ে আপনারা এটাকে সেভ করে দেবেন। আপনাদের এই বইটা সেভ হয়ে গেল। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ পদে কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার সিলেবাস অনুযায়ী এত কিছু আমাদের এখানে বলছে এখানে লাল হয়ে গেছে, তার মানে আমরা এখানে কিছুটা জায়গা আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে আমরা এটাকে সেভ করতে পারবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন সেভ করবো এবং সেভ করার পর আমরা কি করবো এবার বইটাকে আমাদের এখানে ডাউনলোড করে দেবো। কিভাবে ডাউনলোড করবো সেই বিষয়টা আমি আপনাদের এখানে দেখাবো। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যাদের এই সমস্যা হচ্ছে তাদের এই সমস্যা দূরীভূত হবে এটা আমার বিশ্বাস। তো চলুন আমরা এটাকে সেভ করে দিয়েছি এবং এটা প্রোডাক্টটা সেভ হয়ে গেছে। এইবার আমরা কি করবো এই প্রোডাক্টটাকে আমরা ডাউনলোড করে নেবো। তো চলুন আমরা এই প্রোডাক্টটাকে খুঁজবো, খুঁজে আমরা এই প্রোডাক্টটাকে ডাউনলোড করবো। তো চলুন আমরা এখানে 50 বই দিয়ে দিই আর এই প্রোডাক্টটাকে খুঁজে আমরা এটাকে ডাউনলোড করে নেবো। তা আমাদের এখানে প্রোডাক্টটা এখানে দেওয়াই ছিল, তাহলে পশ্চিমবঙ্গ এইটাকে আমরা এখানে কপি করবো। কপি করে আমাদের সুবিধার জন্য এটা আমরা এখানে এখানে পেস্ট করে দিলে আমাদের কি হবে এটা আসতে সুবিধা হবে। তো চলুন প্রোডাক্টের মধ্যে আমাদের এই প্রোডাক্টটা আসতে আমাদের সুবিধা হবে, তার যে কারণে আমাদের এটা আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবো। তো চলুন আমরা দেখে নিই এই প্রোডাক্টটা আস্তে আস্তে আসছে আর আমরা আসলে এই প্রোডাক্টটাকে আমরা ডাউনলোড করে দেবো। এখানে আসলো না, তার কারণ কি? তার কারণ হচ্ছে কি, এখানে লেখাটা বাংলা আর এখানে দেওয়া আছে ইংরাজি, ঠিক আছে? তার মানে মোদ্দা কথা বিষয়টা আমাদের খুঁজে খুঁজে প্রোডাক্টটাকে বার করতে হবে। তো চলুন আমরা দেখে নেবো এই প্রোডাক্টটা কোথায় আছে। তো চলুন আমরা এক এক করে 50 পার পেজ আমরা সিলেক্ট করে দেখে নিই প্রোডাক্টটা কোথায় আছে এবং সেখান থেকে আমরা সেই প্রোডাক্টটাকে ডাউনলোড করবো। তো আমরা এই প্রোডাক্টটাকে ডাউনলোড করছি। তো চলুন আমরা দেখে নিচ্ছি এই প্রোডাক্টটা কোথায় আছে, খুঁজে বার করতে লাগবে। তা এখানে আমরা এটাকে একটুখানি রিফ্রেশ করে দেবো। রিফ্রেশ করে দিলে আমরা এই প্রোডাক্টটা খুঁজে পেতে সুবিধা হবে। তো চলুন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব যেখানে প্রোডাক্টটা দেওয়া আছে সেইখানে আস্তে আস্তে যাব এবং আস্তে আস্তে গিয়ে সেই প্রোডাক্টটাকে আমরা ডাউনলোড করব ফ্রি অফ কস্টে, যাতে করে আমাদের সুবিধা হবে, যাতে প্রোডাক্টটা আমাদের নিজেদের প্রোডাক্ট যেটা আমরা আপলোড করে দিয়েছিলাম সেই প্রোডাক্টটা আমরা ফ্রি অফ কস্টে আমরা ডাউনলোড করে দিতে পারি। তা আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন প্র্যাকটিক্যালি আমি আপনাদের এটাকে করে দেখাই যাতে করে আপনাদের এটা আপনারা নিজেদের বইটা নিজেদের সুবিধা মতো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমরা একে একে দেখছি, 1 থেকে 50 অব্দি দেখে নিয়েছি এবং ওকে তার পরবর্তীতে দেখতে লাগবে। 50 পার পেজে বই দিচ্ছে, তা এখানে 50 বেশি বই দেওয়া আছে। তো চলুন আমরা চলে এসেছি এখন সেকেন্ড পেজে যেখানে আমাদের 51 থেকে 115 পেজের যে সমস্ত বইগুলো আছে সেগুলো দেওয়া থাকবে। তো চলুন আমরা এখানে দেখে নেবো 51 থেকে আমাদের থাকবে হচ্ছে 100, তাই না? কারণ ওখানে 50 করে দেখা বলেছে। তো চলুন আমরা এখানে চট করে দেখে নেবো এখানে কি কি আছে। তো আমাদের এখানে পেজটা আসুক, আমরা আস্তে আস্তে দেখে নেব। ইনস্টা মজু একটা খুবই ভালো বই সেল করার একটা খুব ভালো জায়গা, যেখানে দাঁড়িয়ে আপনারা বইগুলোকে সেল করতে পারেন এবং আপনারা কি সেই অনুযায়ী স্টুডেন্টদের যারা সুবিধাটি প্রদান করতে চাইছেন তারা কিন্তু সেই সুবিধাটা প্রদান করতে পারেন। খুবই ভালো সাইট, আপনারা এটা ব্যবহার করেন। কিন্তু নতুন কিছু চেঞ্জেস হওয়ার জন্য আপনারা পুরনো বইটা ডাউনলোড করতে পারছেন না। কি প্রসেসে আপনারা পুরনো বইটা ডাউনলোড করতে পারবেন সেই রাস্তাটা আমি আপনাদের দেখিয়েছি। আশা করছি আপনাদের এই সাইটটা খুবই মোটিভেট করবে, কেননা খুব মোটিভেশনের সাইট। আপনারা নিজেদের বইটা পুরনো যে বইটা আপনারা আপলোড করে রেখেছিলেন বিক্রির জন্য সেই বইটা আপনারা যারা ডাউনলোড করতে পারছিলেন না তাদের জন্য বলছি, তাদের জন্য আমাদের এই ভিডিওটা আশা করছি আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো চলুন দেখে নেবো আমরা এই বইটা আস্তে আস্তে ইন্টারনেটের জন্য এটা আমাদের স্লো রান করছে। তো চলুন এই যে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে এই বইটা, তাই না? তাহলে এই বইটা আমাদের এখানে 98 টাকা লেখা আছে, তাহলে এরকমই আরেকটা বই হবে এই যে এইটা আমাদের ফ্রি।
আশা করি আপনারা দেখতে পেরেছেন। তাহলে ফ্রি বই, এইবার আমরা এই বইটাকে আমরা কিভাবে ডাউনলোড করব, তাই না? তাহলে ভিউ অন স্টোর আমরা দেখে নিই। তাহলে স্টোরে এটা ভিউ হবে, তা আমাদের স্টোরে যখন ভিউ হবে তখন এখান থেকে এই বইটা আমরা এখান থেকে ডাউনলোড করব। তো চলুন প্রসেসটা আমরা দেখে নেব, আর দেখে নেওয়ার পর আমরা এটাকে ডাউনলোড করব। তো এখানে আমাদের চলে এসেছে, এখানে বাই নাও করব। এবার বাই নাও করে এখানে কি আসবে বন্ধুরা, এখানে বাই নাও করে আমাদের এখানে পেমেন্টের জন্য আমাদের ডিটেইলসটা আসবে। এই যে আমরা এক পিস দেওয়া আছে, জিরো বাই নাও করেছি, ক্লিক করেছি, এবং ক্লিক করার পর আমাদের এখানে আসছে পেমেন্টের জায়গা, আমাদের পেমেন্টের জায়গা। এই যে বাই নাও করেছি, আস্তে আস্তে পেজটা আসছে, যেহেতু ইন্টারনেটটা স্লো যার জন্য আপনাদের সাথে একটু কথা বলতে হচ্ছে, এবং তার সাথে সাথে আমরা এখানে দেখছি বইটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো। তো চলুন ধীরে ধীরে পেজটা আসছে আর আমরা এখান থেকে বইটাকে ডাউনলোড করে নিই। আস্তে আস্তে পেজটা লোড হচ্ছে, যে কারণে একটু সময় বেশি লাগছে। তা নিশ্চয়ই আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে পুরো বই যারা ডাউনলোড করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী। যারা ইনস্টা মোজোতে আপনারা বই আপলোড করে রেখেছিলেন কিন্তু নতুন কিছু চেঞ্জেসের এসছে, সেই চেঞ্জেসের জন্য আপনারা সেই বইটাকে আপনারা পাচ্ছিলেন না এতদিন ধরে খুঁজে, তা এখন আপনারা সেই বইটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করে নিয়ে আপনারা আবার পরবর্তীতে যেই রকম প্রসেসে আমরা করলাম, এর যে রুপিসটা ছিল, যে রুপিসে এটা মিনিমাম রিটেল প্রাইস ছিল, সেই রুপিসটাকে আমরা গিয়ে আবার পরবর্তীতে চেঞ্জ করে দেবো, বা আপনারা পরবর্তীতে চেঞ্জ করে দেবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি জিনিসটা আপনাদের বোঝাতে পেরেছি। তো চলুন আপনাদের এই ফাইলটা ডাউনলোড করা পর্যন্ত আমরা এখানে দেখাবো। এখানে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেরকম আপনারা বই কেনা বা বই বিক্রির জন্য আপনারা ফর্ম ফিল আপ করেন, তো সেখানে আপনাদের এখানে ফর্ম ফিল আপটা করতে হবে। তো চলুন আমরা এখানে ফর্ম ফিল আপটা করবো, এবং ফর্ম ফিল আপটা করে বইটা আমরা ডাউনলোড করবো। তো নেট স্পিড একটু স্লো, এবার আমরা এখানে ফর্ম ফিল আপটা করবো। আমরা এখানে একটা ফর্ম ফিল আপ করে দিচ্ছি যাতে করে আপনাদের এটা বুঝতে সুবিধা হয়। তো চলুন আমরা এখানে একটা ফর্ম ফিল আপ করে দিয়ে আমরা মেক পেমেন্ট করে দিলাম। এবার মেক পেমেন্ট করে দেওয়ার পর ডাউনলোড দ্য বুক। তো বুঝতেই পারছেন কিভাবে আপনারা আপনাদের যে বইটা ছিল সেই বইটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখে নিন, আশা করছি আপনারা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বইটা ডাউনলোড হয়ে গেছে। এবার পরবর্তীতে আপনারা ওই বইয়ের প্রাইসটা যেটা আছে সেটা আপনারা গিয়ে চেঞ্জ করে দেবেন। তা আশা করছি আমি আপনাদের জিনিসটা বোঝাতে পেরেছি। যারা সমস্যায় পড়েছেন যে পুরোনো যে বইটা আছে সেই বইটার মধ্যে যদি কিছু ইডিট করতে চান তাহলে সেটা আপনারা ডাউনলোড করতে পারছেন না, কিভাবে ডাউনলোড করবেন ইনস্টা মোজোতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ।